যার সাথে আপনার কথা বলা হারাম, তার সাথে আপনি যদি কথা বলেন মনোযোগ দিয়ে বুঝবেন, তার সাথে কথা বললে জিব্বার জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, শুধু তাই নয়, ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, অন্তর দিয়ে যদি কল্পনা করেন অন্তরের জিনা। ওয়ালিয়া জিনা আলবা, ছাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ার রিজ জিনা আল খুত, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, ওয়াল ফারজু সাদ্দিকু যালিকা ওয়া ইউকাজিবুহু, লজ্জাস্থানীটাকে বাস্তবায়ন করে, নাউযুবিল্লাহ। চোখের জিনা, কানের জিনা, কথার জিনা, দেখেন এই ভুলগুলো না আমাদের দ্বারা হয়ে যায়, হয়ে যাচ্ছে। একদিক দিয়ে আপনার বিবিও এই ভুলগুলো করছে, আপনিও করছেন, এতে আপনাদের মাঝে মহাব্বত দিন দিন কমে যাচ্ছে, বাড়ছে না। সন্তানদেরকে যেভাবে লালন পালন করার কথা, এদেরকে আর এইভাবে লালন পালন করতেছেন না, কারণ আপনারা দুজন অন্য কিছুতে আসক্ত হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন, আমিন। তাহলে পাঁচ নাম্বার, কথা বলা, এটা একটা কারণ। আপনার অজান্তে কে কথা বলবে আপনি জানবেনও না, কিভাবে দশ বছর আগের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, হঠাৎ ফোন দিছে বন্ধুর সাথে, ফোনে কথা বলতে 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 এমন বলা শুরু হয়ে গেছে আপনি জানেনও না। এই বিষয়ে যে শুধু একদিকের অপরাধটা না, দুদিক থেকে অপরাধটা হতে পারে। এটা গেল পাঁচ নাম্বার। ছয় নাম্বার, ছয় নাম্বারটা একটু বুঝেন আগে, তারপর। কুমিল্লা থেকে একটা মেয়ে একা একা রওনা করছে, যাবে আপনার সেই উত্তরবঙ্গে যাবে, এই যে লম্বা পথে যে মেয়েটা একা যাবে, তার উপরে কারো খারাপ দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী একা সফর করতে নিষেধ করছেন মেয়েদের। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 3163 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা যি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। আমার নবী বলেন, নবীর এই বলার পরেও যদি কোনো মেয়ে মাহরাম ছাড়া লম্বা সফর করে, ওই মেয়েটার মধ্যে এই সফরের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা 100%, কারণ আমার নবী যেটা নিষেধ করেন, এই নিষেধাজ্ঞা যদি কেউ না মানে, এটার মধ্যে ক্ষতি আছে না নাই? নবী যখন নিষেধ করেছেন তার মানে এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হলো ছয় নাম্বার কারণ, যে সফরে একটা মেয়ের প্রতি কারো খারাপ দৃষ্টি, এটা কোনো বিবাহিত পুরুষের দৃষ্টিও পড়ে যেতে পারে, তখন দেখবেন হঠাৎ সফর থেকে হজরতে আসার পর তার মন মানসিকতা ইদানিং চেঞ্জ হয়ে গেছে। সাত নাম্বার কারণটা বুঝেন, এই যে আমার সাথে উনি বসছে, এখন উনি যদি বাসে আমার সাথে বসে সিটে, কেউ হাসবেন না, মন দিয়ে বুঝেন, সিটে আমার পাশের সিটে বসছে, স্বেচ্ছায় অনিচ্ছায় আমার শরীর তার সাথে টাচ হওয়ার সম্ভাবনা আছে না নাই? উনি না বসে আমার পাশে এমন কেউ বসলো যার সাথে আমার পর্দা করতে হয়, এখন উনি যে বসলেন, প্রথম কথা আপনি যদি উঠতে না পারেন, যত পারেন নিজেরে গুটায় রাখা, পারলে উঠে যান, অন্য কোনো মহিলাকে বসায় দেন সেখানে, কিন্তু আপনি বসে আছেন, কোনো কারণে যদি স্পর্শ হয়ে যায় শয়তান, দোনো পক্ষের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বলেন, মা মাসসাতি ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু, আল্লাহ নবীর হাত কখনো কোনো নারীর হাত স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা আবাদা, আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না। নবী বলেন, লা আমাসসু ইয়াদা ইমরাআ, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। বায়াহুন্না বিল কালাম, আল্লাহ নবী নারীদেরকে বায়াত নিতেন কথার মাধ্যমে, তোমরা চুরি করবা না, ব্যভিচার করবা না, সন্তান হত্যা করবা না, এইগুলা বলে আল্লাহ নবী নারীদেরকে বায়াত নিতেন। বর্তমানে ভিডিওর মধ্যে দেখবেন অনেক নারীরা পুরুষরা অনেক পীরের পায়ে সেজদা দেয়, পীর সাহেব মাথার মধ্যে হাত বুলায়, সাবাস, বাহ, খুশি উনি, এটা পীর না, এটা প্রতারক, এটা ভণ্ড, এটা ইসলামের দুশ্মন, কোনো সন্দেহ নাই। এখন বলেন দুই দিকের স্পর্শ, আল্লাহ তো বানিয়েছেন দুইজনকে আকর্ষণ করে দুই দিকের, এটাতে কি শয়তান ধোকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা পরিবার ভাঙ্গার এটা সপ্তম কারণ হতে পারে। আট নাম্বার কারণ, স্বামী স্ত্রীর থেকে দীর্ঘদিন দূরে থাকা, একটা কথা হলো থাকলে যদি গুনাহ না হয় সমস্যা নাই, কিন্তু যদি দূরত্বের কারণে গুনাহ হয় তাহলে অবশ্যই দূরত্ব এটা ঠিক না, যদি দীর্ঘদিন দূরে থাকার কারণে
স্বামী অন্য কোথাও আপনার জড়িয়ে পড়তে পারে, বিবি অন্য কোথাও জড়িয়ে পড়তে পারে সম্পর্কে দীর্ঘদিন দূরত্বের কারণে। তিরমিজি শরীফের বর্ণনা 1172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بول الله تلجو على المغيبات جادر شامي دوري آسه جادر شامي پرباش آسه بيدش آسه تادر کاسه تمرا غمن کربانا تادر کاسه بشي تمرا پربش کربانا فإن الشيطان دیکھ سنی نبيجي اي حدیث بولا گس اي پندرشت بچور بوري آئشا ایخن بولن پرباش شنگا بشي نا نبي نشت کرسن جادر استری در کاسه برور جارا آسه تمرا বেশি যাব না, কারণ সেখানে শয়তান কাজ করবে। ফাইন্না শয়তান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শরীরের রক্ত চলে যে দিক দিয়া ওই দিক দিয়া শয়তান চলতে পারে। সাহাবারা বললেন ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শিরা উপশিরা দিয়ে শয়তান চলতে পারে কিনা? নবীজি জবাব দিলেন ওয়া মিন্নি, আমার রক্তের শিরা উপশিরা দিয়েও শয়তান চলতে পারে। তবে ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাআসলাম, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সহযোগিতা করে সাহায্য করে তাই আমি নিরাপদ থেকে যাই। এটা 8 নম্বর কারণ। এজন্য আমার মা বোন যারা, আপনাদের স্বামী যাদের বিদেশে থাকে অথবা দূরে থাকে, আপনারা নিজেদেরকে খুব গুনামুক্ত রাখার চেষ্টা করা, মোবাইল খুব কম ব্যবহার করা, খুব চেষ্টা করা নিজেকে এমনভাবে রাখা, কারণ আপনি আপনার স্বামীর আমানত। স্বামীর কি আমানত, সাবধান। আবার আপনার যারা বিদেশে আছেন, আপনারা আপনারাও আপনার স্ত্রীর আমানত। আপনি অন্য কোথাও কোনো সম্পর্ক কোনো গুনাহে আপনি লিপ্ত হতে পারেন না, দুইজন দুইজনের জন্য আমানত। 9 নম্বর কারণটা দেখেন তো কুমিল্লাতে আসেনি, এই যেগুলো 8, এই 9 নম্বরটা শুনেন। আটো সাটো ছোটোখাটো পোশাক পরে মেয়েরা, এটা হলো 9 নম্বর কারণ। এটা বাংলাদেশে থাকলে, আমাদের দেশে হয়তো নাই, বাংলাদেশে আছে। 9 নম্বর হলো ছোটোখাটো পোশাক পরা, বাচ্চা মেয়েদেরকেও ছোট পোশাক পরার না, পরিবারগুলা বাঁচান, নিজে বাঁচান, বাঁচেন পরিবার বাঁচান, বাচ্চাদেরকেও পাতলা পোশাক পরায়ের না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ওনার কাছে আসছে, তাহলে কি হইলো সম্পর্কে, ফুফু মানে ভাইয়ের মেয়ে ফুফু। দাখালাত হাফসাতু বিনতি আব্দুর রহমান আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা খিমারুন রাকিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসছেন, পাতলা একটা ওড়না পরে, বাচ্চা মেয়ে, বাচ্চা একটা মেয়ে পাতলা ওড়না পরে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই পোশাকটা দেখলেন, শাক্কাত, সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাকটা ছিঁড়ে ফেললেন। কি করলেন? পোশাক ছিঁড়ে ফেলছেন। পোশাক ছিঁড়ে ফেলার পর ওয়াকাসাত খিমারান কাসিফা, পোশাক ছিঁড়ে ফেলার পর মোটা একটা ওড়না পরায়া দিছেন। আমার এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে আমার আবদার, আম্মা জান কি করলেন, পাতলা একটা ওড়না ছিঁড়ে ফেললেন, মোটা একটা ওড়না পরায়া দিছেন, বাকিটা আর বলবো না, আপনাদের দায়িত্ব কি এটা আপনারা বুঝে নেন। বাচ্চার শরীরে পাতলা ওড়না ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে মোটা ওড়না পরায়া দিছে, এখন আপনাদের দায়িত্বটা আপনি বুঝে নেন। অভিভাবক কি করা উচিত, বাচ্চাকেও পাতলা পোশাক পরায় না? এখন বলেন একটা বাচ্চা মেয়েকে পাতলা পোশাক পরানো যদি নিষেধ হয়, তাহলে বড় মেয়েদেরকে? এবার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটা হাদিস বলছে, হাদিসে কি বলে দেখেন। কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন সিনফানে মিন আহলিন্নার, দুই শ্রেণীর জাহান্নামী, ইলাম আরহুমা, যাদেরকে আমি দেখি নাই। এক নম্বর কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, এমন এক সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদ্রিবুনা বিহান নাস, যেই চাবুক দিয়ে তারা মানুষের উপর অত্যাচার করবে। দুই নম্বর অনিসাউন কাসিয়াত আরিয়াত, দুই নম্বর এমন নারী সম্প্রদায় যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। এটা আবার কেমন কথা, পোশাক পরার পর অর্ধা উলঙ্গ, তাদের শরীরের মধ্যে পোশাক নাই। নবীজি বলেন এমন পোশাক পরে মুমিলা, যে পোশাকের কারণে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মা ইলাত, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? গায়ে হলো দৈনি এলাকায় হয় তো দইছে কাজ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, এত মাহফিল দিয়ে লাভ হইতেছে কি আল্লাহ জানে। হ্যাঁ, গায়ে হলুদের মধ্যে যে পোশাক পরে আসে, এখন ছেলেরা যদি এই পোশাকে আকৃষ্ট হয়, তো নবীজি বলছে এই নারীদেরকে আমি দেখি নাই, আপনারা এই নারীদের আমরা অপেক্ষা আছি ভবিষ্যতে দেখব।
নাকি আইলাইছে আয়েশা পড়ছে তো তো 9 নাম্বার কারণ পাওয়া গেল এখন এই নারী যে একটা পাতলা পোশাক পরে এমন পোশাক পরে যেই পোশাকের কারণে অন্য কেউ তার প্রতি আকৃষ্ট হতে পারে নবী বলছে এই নারীদেরকে আমি দেখি নাই এখন আপনারা বলেন তো এখনো কি দেখার অপেক্ষা করব আমরা ভবিষ্যতে নাকি এসে গেছে এমন নারী নবীজি বলেন উসুহুন্নাকে আসনিমাতিল বুখতিল মা ইলা তাদের চুলের খোপাগুলা এমন স্টাইলে থাকবে দেখলে মনে হবে ওটের কুজ ওটের কুজ লা ইয়াদখুলুল জান্নাহ এরা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা এরা জান্নাতের গ্রানও পাবে না এরা জান্নাতের গ্রানও পাবে না এটা হলো 9 নম্বর কারণ নারীরা এমন পোশাক পরবে যে পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে একটা পরিবার ধ্বংস করে দিতে পারে এটা 9 নম্বর কারণ 10 নম্বর কারণটাও মন দিয়ে শুনেন অভিভাবকরা মায়ারে জোর করে বিয়ে দিয়ে দিছেন এটা 10 নম্বর কি করে জোর করে মেয়েরে বিয়ে দিয়ে দিছেন একটু মত নেওয়া দরকার ছিল মত নেন নাই মেয়ের যে মত নিতে হয় এটা আপনি জানেনও না বিবিরা এসে বলছেন আগামী শুক্রবার 2টা বাজে ছেলে আসবে তোমার মেয়েরে ঠিক রেখো বিয়া আরে বিয়া মানে হ্যাঁ বিয়ে শুক্রবারে এই এক ঘটনা নবীজির যুগে ঘটে গেছে কোন যুগে নবীর যুগে এই ঘটনা ঘটছে মুসনাদে আহমদ কিতাবের নাম 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠা এক মেয়ে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পর কয় আম্মা জান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি ওয়া আনা কারিহা আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে ওয়া আনা কারিহা এই বিয়েতে আমার মত ছিল না এই ঘটনা ঘটে কিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করো নবী আসবে আসার পর নবী ফতোয়া দিবে তুমি অপেক্ষা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আসার পর আল্লাহ নবীকে ব্যাপারটা জানানো হয় নবীজি বললেন তোমার বাবাকে ডাকো মেয়েটার বাবাকে ডাকা হয় ডাকার পর আল্লাহ নবী বললেন তুমি কি এই বিয়েতে থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব বলো তোমার বিয়ে কি ভেঙে দিব না থাকবা মেয়েটা জবাব দেয় আজাস্তুমা সোনা আবি আমার আব্বা যে বিয়ে দিয়েছে আমি এই বিয়েটা মেনে নিলাম তবে তুমি আসছো কেন তুমি যদি বিয়ে মেনেই নাও তা আসছো কেন মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ যদিও আমি আমার বাবার বিয়েটা মেনে নিলাম কেয়ামত পর্যন্ত আপনি একটা আইন করে দেন বিয়ের ক্ষেত্রে মেয়ের যে কথা বলার একটা অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে আসলাম জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন এখন অন্য জায়গায় গিয়ে ফোনে কথা বলে এটা 10 নম্বর কারণ পরিবার ভেঙে যাবে বিয়ে দিয়েছেন ব্যাস মিল নাই স্বামীর সাথে দেখবেন কি কারণ কারণ একটাই আপনি জিজ্ঞাসাও করেন না একবার তোমার ওখানে বিয়ে মার মাধ্যমে জিজ্ঞাসা করতে পারতেন বান্ধবীদেরকে দিয়ে জিজ্ঞাসা করতে পারতেন মেয়েটাকে একবারও জিজ্ঞাসা করেন নাই আয়েশা বলছেন আগামী শুক্রবার বিয়ে বাস বিয়ে দিয়ে দিয়েছেন ইসলাম বোঝার চেষ্টা করেন 11 নম্বর অসমতা বলেন কি বললাম আপনার 13 বছরের কন্যাকে 50 বছরের যুবকের সাথে ইতালির টাকা দেখে বিয়ে দিয়ে দিয়েছেন কয় বছরের যুবক 50 বছরের যুবক 13 বছরের মেয়ে বেশি কম না আগে বয়ান শুনেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন তাখায়্যারু লিনুতাফিকুম পরবর্তী প্রজন্মের জন্য ভালো একটা মেয়ে নির্বাচন করবা এরপর নবী বলেন আনকিহুল আকফা সমতা বিধান করে তোমরা বিয়ের কাজ কারবার করবা দুই পক্ষের মধ্যে দেখবা সমতা বিধান হয় কিনা বয়সের মধ্যে যদি এত দূরত্ব হয় তাদের মধ্যে বোঝাপড়াটা সঠিকভাবে হবে না এই জন্য সমতা বিধান করে বিয়ে দিবা যদি সমতা বিধান না করে আপনি বিয়ে দেন ওই মেয়েটা সেখানে যাওয়ার পর কিছুদিন পরেই দেখবেন কলেজ জীবনের কোনো বন্ধুর সাথে কথা বলা শুরু করে দেয় অসমতা বিধান এটা 11 নম্বর কারণ পরিবার ভাঙার 12 নম্বর কারণ পরিবার ভাঙার 12 নম্বর কারণ পশ্চিমা অপসংস্কৃতি গ্রহণ করা কি গ্রহণ করা পশ্চিমা অপসংস্কৃতি গ্রহণ করা মানে ঘরের মধ্যে এমন এমন জিনিস আনছেন এখন আপনার বিবি কয় আমি এমনি চলব দুনিয়াতে তা আপনি তো চান না এভাবে না এত বয়ান শুনি কি কো তুমি এইভাবে চলতে দিব না না আমি এইভাবে চলবো এই চলতে দিব না চলবো চলতে দিব না চলবো ঝগড়া হতে হতে এক সময় কয় যেখানে গেলে চলতে পারবো এইভাবে সেখানে চলে যাবো আপনার ঘর করবো না এর জন্য আপনিও দায়ী কেন এমন জিনিস দিছেন ঘরে আইনা আপনিও কম দায়ী না قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। অন্য বর্ণনায় নবী বলেন ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা আন তাদা আল আকালাতু আলা কাসাতিহা। আল্লাহ নবী বলেন একটা প্লেটের মধ্যে খাদ্য রাখা হয়, এই খাদ্যগুলা খাবার জন্য চারদিক থেকে যেমন খাদকরা উপস্থিত হয়ে যায়, তোমাদেরকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীর বেঈমানরা একত্রিত হয়ে যায়। নবীজি বলেন সারা পৃথিবীর বেঈমান তোমাদেরকে শেষ করার জন্য একত্রিত হয়ে যাবে। সাহাবারা বললেন নমিন কিল্লাতিন বিনা ইয়াউমা ইজিন হুজুর, সেদিন কি আমাদের সংখ্যা কম থাকবে? নবী বলেন না, সংখ্যা কম থাকবে না। তাকুনু নাগুসা কাগুসা ইসাইল, সংখ্যায় তোমরা অনেক থাকবা, তবে প্লাবনে ভাষার মতো খড়কুটার মতো তোমরা ভেসে যাইবা। জানো নি কেন? দুইটা কারণে। এক নাম্বার দুনিয়ার ভালোবাসা, দুই নাম্বার মরণের প্রতি তোমাদের অনীহা, মরণের ভয় নাই, দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে। এই দুই কারণে তোমাদেরকে বেঈমানরা গ্রাস করে ফেলবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, এই দুই কারণ। পাশ্চাত্য অপসংস্কৃতি যখন ঘরে ঢুকবে সংসারে দেখবেন অশান্তি কিছুদিন পর থেকে শুরু হবে। আপনার ঘরে যতদিন নামাজ ছিল, যতদিন কোরআন তেলাওয়াত ছিল সকালবেলা, ততদিন ঘর সব ঠিক ছিল। যেই মাত্র আপনি এরকম বাক্সটা ঢুকাইলেন আর এরকম কিছু একটা দিলেন, কিছুদিন পর পর দুইজনের ঝগড়া হচ্ছে। এটা হলো 12 নম্বর। 13 নম্বর বলেন আমার সাথে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার, বলেন সহজলভ্য হয়ে যাওয়া, এটা 13 নম্বর কারণ। কিভাবে? এটা ভাই এই বইটা একটু কিনেন। কত বইটা? 100 টাকা। এই বই 150 টাকা হয় না তো? নেন 50 টাকা দেন। আচ্ছা ভাই এমবি দেন তো 10 জিবি, কত? 750 নেন, 750 নেন, দেন। সেখানে তো আপনি মুলাইলেনও না, 750 দিয়ে দিলেন, জিবি নিয়ে নিলেন। হ্যাঁ, সহজলভ্য হয়ে যাওয়া এই মোবাইল আপনার ঘরের মধ্যে, এই বাসায় আসার পর, বাজার থেকে যখন বাড়িতে আসেন, মোবাইলটা এত কি দরকার আপনার হাতে? এটা বাড়িতে আসার পর ডয়রে রেখে দেন, বিবিরে সন্তানদেরকে সময় দেন, বাসায় এসেও সারাক্ষণ, আর আপনার আর কাজ নাই কোনো, পরিবারকে সময় দেন। 13 নম্বর কারণ ইলেকট্রনিক মিডিয়া, এমন অপব্যবহার। আপনি মনে করতেছেন আপনার সন্তান দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ পড়ে, না, সারা রাত চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা আর কলবের জিনায় লিপ্ত আপনার সন্তান, জানেন না আপনি? ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়া পরিবারগুলা ধ্বংসের এটা অন্যতম একটা কারণ। এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার ধ্বংস করে দিচ্ছে। আজকে এতটুকু কারণ বললাম যে এই এই কারণগুলোতে আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আপনার টিভি টিভি যা আছে সব সামিল। এটা থেকে বাঁচার কি উপায়? এটা থেকে বাঁচার উপায় আল্লাহকে ভয় করা। বলেন কাকে ভয় করা? আল্লাহ। বিদায় হজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা হুকুম করছে। এই 5 হুকুম যে মানবে, নবী বলছেন মরবা আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবা। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় কর। এরপর আল্লাহ নবী বলেন নসাল্লু খামসাকুম, 5 উক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। 1 নম্বর রবকে ভয় কর, 2 নম্বর রমজান 5 উক্ত নামাজ পড়ো, 3 নম্বর রমজানের রোজা রাখো, 4 নম্বর ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও, 5 নম্বর চান্দিনা যাবেন বিভিন্ন কাজে, যাওয়ার সময় বিবির একটা কথা বলবেন, আর বিবি যারা আছেন আপনারাও স্বামীকে এখন থেকে প্রত্যেক দিন ঘরের থেকে যাওয়ার সময় একটা কথা বলবেন, কথাটা শিখবেন তো? তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نبيجي ابو ذر غفاري رضي الله تعالى عنه কে বলেন ইত্তাক الله حيثما كنت। আবু জরকে আল্লাহ নবী বলেন আবু জর যেখানে থাকো তুমি আল্লাহকে ভয় করবা। যতবার বিবির সাথে ফোনে কথা বলবেন, রাখার সময় কথাটা বলবেন
যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করবা। বিবি ও স্বামীকে বলবেন যেখানে যেই অবস্থায় আছেন আপনি আল্লাহকে ভয় করবেন। ঘর থেকে যাওয়ার সময় বলবেন আল্লাহর হাওলা করে দিলাম, আপনি যেখানেই থাকেন আল্লাহকে ভয় করবেন। বিবিকে বলবেন আল্লাহর উপর হাওলা করে তোমাদেরকে রেখে গেলাম, যেই অবস্থায় থাকো আল্লাহকে ভয় করবা। অন্তত বিবির একবারও যদি মনে পড়ে যে স্বামী বলছে আমার আল্লাহকে ভয় করতে, এটা স্বামী না এটা নবীজি বলে দিয়েছেন, তা আমার স্বামীও আমাকে বলে গিয়েছে, আমি যে অবস্থায় থাকি আল্লাহকে যেন ভয় করি, দেখবেন অনেকবার আপনি গুনাহ থেকে সহজে বেঁচে যাচ্ছেন। এই কথা বলা। এবার একটা হাদিস শুনেন, একজনের নাম মায়েজ, মানে একটা পুরুষ আর একটা মহিলা, এই দুইজনের ব্যাপারে একটা হাদিস, আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবনা মায়েজ আবনা মালিক আল আসলামি আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েজ ইবনে মালিক আল আসলামি এই ব্যক্তি রসুলের কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ লাকাদ জালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, জানাই তো আমি ব্যভিচার করেছি, আমার দ্বারা জিনার অপরাধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। নবীজির কাছে এই কথা বলার পর বলতেছে ইন্নি উরিদু আন তুতাহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন, এর মানে জিনার শাস্তি আমার উপর আপনি প্রয়োগ করেন, এই শাস্তির মাধ্যমে আমাকে পবিত্র করে দেন, আমি যেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ফরদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন, যাও তুমি এমনটা করো নাই, ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দিয়ে পবিত্র করে দেন। ফরদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আবার তাকে ফিরিয়ে দিলেন। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহ নবী একজন প্রতিনিধি তার এলাকায় পাঠাইলেন, যাও ওই এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবা এই মায়েজ নামক ব্যক্তির মাথায় কোনো সমস্যা আছে কিনা, বারবার আয়সা কইতেছে জিনা করছে, ওই এলাকায় যাও। নবীর প্রতিনিধি এলাকায় গেলেন, যাওয়ার পর প্রশ্ন করলেন তোমাদের মধ্যে মায়েজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা। এলাকাবাসী জবাব দেয় মা নালামুহু ইল্লা ওয়ফিয়াল আকলি মিন সলিহিনা ফিমা নুরা, আমাদের যারা মতে তার কোনো সমস্যা নাই, একজন সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই। তৃতীয় দিন যখন হয় আবার নবীর কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহর নবী আবার প্রতিনিধি পাঠাইলেন, প্রতিনিধি যাওয়ার পর প্রশ্ন করলেন মায়েজ ইবনে মালিক তোমাদের মধ্যে কেমন, তারা জবাব দেয় লা বাসা বিহি ওয়ালা বি আকলিহি, তার কোনো সমস্যা নাই, আকলেও কোনো সমস্যা নাই। ফালাম্মা কানা রবিআ, চতুর্থ দিন আবার নবীজির কাছে আসছে, ফাহাফার লাহু হুফরা, আল্লাহ নবী একটা গর্ত খনন করছে। আমারান্নাস ফারুজিমা, জনগণকে বলছে পাথর মেরে যেন তাকে হত্যা করা হয়। জনগণ পাথর মারছে, মারার পর তাকে হত্যা করা হয়, এই হত্যার মাধ্যমে এর মানে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে তাকে পবিত্র করে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় করে দেয়। সাহাবি বলেন এরপর একজন নারী আল্লাহ নবীর কাছে আসছে, গামিদিয়া গোত্রের নারী, এসে কয় জানাইতু তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, তাড়াতাড়ি আমাকে আপনি পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন যখন হয় আবার নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু তাহিরনি, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। এই কথা বলার পর আল্লাহ নবী যখন তাকে ফিরিয়ে দিচ্ছে, মহিলাটা কয় লিমা তারুদ্দুনি ইলা আল্লাহ কান তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি আমাকে বারবার কেন ফিরিয়ে দিচ্ছেন, আপনি মনে হয় মায়েজকে যেইভাবে আপনি একবার দুইবার তিনবার ফিরিয়ে দিলেন, এইভাবে আমাকেও আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন, ওই যে পুরুষটাকে নবী বারবার ফিরিয়ে দিছে তা আমারে কি এইভাবে ফিরিয়ে দিচ্ছেন। এরপর নারী কি বলে দেখেন, কয়্যা রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, আল্লাহর কসম ব্যভিচার করার কারণে আমার পেটে এখন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। হুজুর আর কি প্রমাণ চান আমারে তাড়াতাড়ি আপনি পবিত্র করেন। এই মানুষগুলার আখেরাতের ফিকির কেমন ছিল দেখেন, আমি শুধু আপনাদেরকে ফিকিরটা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন শুনলেন তখন বললেন ইম্মালা হাত্তা তালিদি, এখন না, যাও সন্তান হবে তারপর তোমার বিচার হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় এখান থেকে নবীজি ভ্রূণ হত্যা সমর্থন করেনি, একটা অবৈধ সন্তানকে হত্যা করা হবে এটা নবী সমর্থন করলেন না।
তো নারী চলে গেছে সন্তান হয়েছে হওয়ার পর কি করছে আতাত্থু বিল ওয়ালাদি ফি খিরকা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া বাচ্চাটারে নিয়ে আসছে নবীজির কাছে আয়েশা বলতেছে হাযা ক্বাদ ওয়ালাদতুহু এই যে আমি সন্তান জন্ম দিছি হুজুর আর কি প্রমাণ চান আমাকে আপনি বিচার করেন নবীজি বললেন আরদিইহি হাত্তা তাফতিমি এখন না যাও দুধ পান করাও দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না আগে দুধ পান করাও এরপর বিচার এখান থেকে আমরা বুঝতে পারলাম শিশুর অধিকার হলো মায়ের দুধ পান করা এই অধিকার থেকে ওই শিশুকে আল্লাহ নবী বঞ্চিত করে নাই আর আমাদের অধিকার হলো লেকটোজেন 1 2 3 4 শিশুর অধিকার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিশ্চিত করলেন দেখছেন একটু চিন্তা করেন তো শাস্তি দিবে কিন্তু শিশুর অধিকার বঞ্চিত হবে না আগে অধিকার দুধ পান করাও তো দুধ পান করাইছে করানোর পর নিয়ে আসছে দুধ পান করাইছে করার পর নিয়ে আসছে আনার পর ওর হাতে একটা রুটির টুকরা দিয়ে দিস রুটির টুকরা মানে এখন অন্য খাবার খাইতে পারে এখন আর দুধ না পান করলেও চলবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলতেছে হুজুর এই যে বাচ্চাকে দেখেন হাযা ক্বাদ আকালাল খুবজা এই যে রুটি খাইতে পারে হুজুর বিচার করেন নবীজি কয় হ্যাঁ ঠিক আছে এখন ফাদাফা সাবিয়্যা ইলা রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে আল্লাহ নবী নিলেন নেওয়ার পর এক সাহাবীর কাছে দিয়ে দিলেন লালন পালন করার জন্য এটা হলো তৃতীয় বুঝ এই হাদিস থেকে একটা শিশুর অধিকার বড় হওয়া আল্লাহ নবী এই অধিকার প্রতিষ্ঠিত করলেন বস্তায় বইরা কোথাও ফেলে দিলেন না ঠিক না এটা তৃতীয় অধিকার তাহলে সন্তান হত্যা করে নাই মায়ের দুধ এটা সন্তানের অধিকার সন্তানটা বড় হবে এটারও একজনের কাছে নবীজি দিলেন এবার ওই নারীকে শাস্তি দিবেন হুফিরালাহা ইলা সদরিহা বুক পর্যন্ত গর্ত খনন করা হয় গর্তের মধ্যে ওই নারীকে ফেলে দেওয়ার পর আমার নাস ফরজা মুহা জনগণকে বললেন পাথর মারার জন্য জনগণ পাথর মারা শুরু করছে পাথর মারতে মারতে ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফরমা রাসাহা খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে আসার পর মাথা বরাবর পাথরটা মারছে নারীর পাথর মারার পর তানাদ দহাদ্দামু আলা ওয়াজহি খালিদ রক্তের ছিটা গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদের মুখের উপর পড়ছে ওই মহিলার রক্তের ছিটা খালিদ ইবনুল ওয়ালিদের মুখে পড়ছে রাগ হয়ে গেছে এই মহিলার রক্ত আমার শরীরে পড়বে কেন ফাসাব্বাহা এটা গালি দিস মহিলারে ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা খালিদ ইবনুল ওয়ালিদ যে গালিটা দিয়েছে আল্লাহর নবী এই গালিটা শুনে ফেলছেন শোনার পর বললেন মাহলানিয়া খালিদ খালিদ তুমি থামো লাকদ তাবা তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন এই মেয়েটা এই নারীটা এমন তওবা করেছে বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারত আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিতেন এটা আখেরাতের ফিকির ওই যে বললাম তাকওয়া আল্লাহর ভয় তৈরি করেন দেখেন কি পরিমাণ ভয় এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার জিনিসের নাম আল্লাহর ভয় চার জিনিসের নাম তাকওয়া এক নাম্বার আল খাউফু মিনাল জালিল আল্লাহকে ভয় করা দুই নাম্বার ওয়াল আমালু বিত তানজিল কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা আল্লাহ যা দিছে এর উপর সন্তুষ্ট থাকা চার নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল আখেরাতের প্রস্তুতি নেওয়া আখেরাতের প্রস্তুতি নেওয়া এই চার জিনিসের নাম তাকওয়া তাহলে এই তাকওয়াটা এটা বাস্তবায়ন করা আর তাকওয়া ঢুকাইতে হবে কলবের মধ্যে মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস রাসূল বলেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে কলবে যখন তাকওয়া থাকবে শয়তান যদি কুমন্ত্রণা দেয় সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ যারা আল্লাহকে ভয় করে ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে যারা আল্লাহকে ভয় করে শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে তাযাক্কারু সাথে সাথে আল্লাহরে স্মরণ করে ফাইদাহুম মুবসিরুন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় তখন এই তাকওয়ার কারণে গুনাহ থেকে তারা বেঁচে যায় এজন্য পরিবার যারা আছেন পরিবার যারা আছেন আল্লাহর হস্তে দুই দল তাকওয়া অবলম্বন করেন স্বামীও স্ত্রীও দুজন যখন দূরে থাকেন মোবাইলটা বেশি চালায়েন না এটা চালাবেন এটা আপনারে ধোকায় ফেলাবে শয়তানিতে ফেলাবে এটা আপনারে নষ্ট করে দিবে পুরো পরিবারটাই ধ্বংস করে দিবে দেখুন তাই জন্য আল্লাহর ভয় ঢুকানো যতবার বাবির সাথে কথা বলবেন ততবার বলবেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর মা বোন যারা আছেন আপনারা স্বামীকেও বলবেন
আপনি যেখানে থাকেন আল্লাহকে ভয় করেন, এই ভয়ের কথাটা প্রতিদিন দুই দল দুইজনকে স্মরণ করাইয়া দেন যে আল্লাহকে ভয় করো, এই কথা উভয় দলকে স্মরণ করান, ইনশাআল্লাহ দেখবেন ঘরগুলা হারানো ঐতিহ্য ফিরে আসবে, আমাদের পারিবারিক বন্ধনগুলা পারিবারিক যে শান্তিগুলা এগুলো আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তাহলে পারিবারিক অশান্তির অনেকগুলা কারণ জানলাম, এই কারণগুলা থেকে আমাদের সমাজকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যেন আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের এই হোসেনপুরটা একটা সুন্দর একটা সুস্থ আলোকিত একটা হোসেনপুর সবাই মিলে মিশে যেন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা ঠিক আছে মইছে, এই জন্য সবাই চেষ্টা করা, যাই হোক ঠিক আছে, বয়ান সবার জন্য বিশেষ করে এলাকায় বললাম, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।